আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো এসবিএস প্রো সফটওয়্যার থেকে কিভাবে আপনারা ফ্লেক্স লোড করবেন এবং লগ ইন করবেন। সর্বপ্রথম অ্যাপসটি ডাউনলোড করার পর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ট্যাপ করতে হবে। সেকেন্ড স্টেপে আপনার পিন নাম্বারটা দিয়ে ওকে করতে হবে। দেন আপনি ড্যাশবোর্ড দেখতে পারবেন, এখানে ব্যালেন্স আছে, রিচার্জ করার জন্য রিচার্জ অপশন আছে এবং এখানে ইন্টারনেটের প্যাকেজগুলো সাজানো আছে। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা প্যাকেজ চয়েস করতে পারেন। তো আপনাদেরকে একটা টপ আপ আমি করে দেখাচ্ছি। 017-111-9023, এটি হচ্ছে আমার নাম্বার। আমি 10 টাকা সেন্ড করে দেখাচ্ছি কতটুকু সময় লাগে। সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড সময় লাগে ট্রানজ্যাকশনটি সাকসেসফুল হতে। সো আমি ওয়েট করছি, দেখি কতটুকু সময়ের মধ্যে টাকাটি আমার মোবাইলে চলে আসে। দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং অবস্থায় আছে এখন। তো আমি একটু ওয়েট করি, দেখি কতটুকু সময়ের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকাটা চলে আসে। এই তো দর্শক, দেখতে পাচ্ছেন আমার এখানে মেসেজ চলে আসছে। তো আমি যদি আবার হিস্ট্রিতে ক্লিক করি, এখনও পেন্ডিং দেখাচ্ছে, ট্রানজ্যাকশন আইডি এখনও আপলোড হয়নি। আবার রিলোড দিলাম, এই তো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি আছে। ভিউ ডিটেলসে গেলে আপনি কত সেকেন্ডের টাইমে সেন্ড করছেন এবং লাস্ট আপডেট, ট্রানজ্যাকশন আইডি, এ টু জেড সব কিছু দেখতে পাবেন। সো এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন দেখাচ্ছি রিসেলার কীভাবে বানাবেন। রিসেলারে ক্লিক করবেন, প্লাস যে আইকনটি দেওয়া আছে এই আইকনে ক্লিক করলে যাকে রিসেলার বানাবেন সেখানে একটা ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড পিন দিয়ে ওকে দিবেন। এটা জটিল কিছু নয়, হয়ে যাবে। আর আপনি রেটটা দেখতে এখানে 3 ডট মিনিটে ক্লিক করার পরে মাই রেটে ক্লিক করবেন, তাহলে আপনি কোনটায় কত টাকা রেট দেওয়া আছে সেটা দেখতে পারবেন। এটা হচ্ছে কমিশনের রেট। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো।